ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন বরিশাল সিটি নির্বাচন ঘিরে নগরজুড়ে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে দলটির। অন্যদিকে তৃণমূলের নেতাদের বিভক্তি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়ায় বিপাকে পড়েছেন এই সিটির মেয়র পদে নৌকার প্রার্থী। ক্ষমতাসীন দলের এই বিভেদের সুযোগ নিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায় দলটি। এদিকে দলের নেতারাও মনে করেন বরিশালে তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, তাই এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বর্তমান মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে তারই আপন চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাদকে নৌকার প্রার্থী করে আওয়ামী লীগ। এরপর থেকে কোন্দল প্রকাশিত হয়, এমনকি পাল্টাপাল্টি কর্মসূচি দিতেও দ্বিধা করছে না বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ও নৌকার প্রার্থী খোকন শেরনিয়াবাদের অনুসারীরা। অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও কামরুল আহসান রূপনকে নিয়ে নগরজুড়ে বেশ আলোচনা চলছে। রূপন বিএনপি থেকে নির্বাচিত বরিশাল সিটির সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে। আসন্ন সিটি নির্বাচনে রূপন প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে। অনেকের মতে শেষ পর্যন্ত রূপন প্রার্থী হলে আওয়ামী লীগের কোন্দলের সুবিধা পেতে পারেন তিনিও, না হলে সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা ও চরমোনাই পীরের মেঝো ছেলে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমই হতে পারেন খোকনের মূল প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে স্থানীয় রাজনীতির এই বিরোধ মেটানো না গেলে বিপাকে পড়তে পারে আওয়ামী লীগ। সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে প্রতিপক্ষ ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা। এতে করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আওয়ামী লীগ। তবে দলে বিভক্তির বিষয়টি স্বীকার করছেন না বরিশাল আওয়ামী লীগের নেতারা। তারা জানান বরিশাল মহানগরের নেতাকর্মীদের মেয়র প্রার্থী খোকন শেরনিয়াবাতের জন্য নয়, নৌকার জন্য কাজ করতে হবে। এদিকে নির্বাচনের আগে বরিশালে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না হলে ভোটের মাঠে চমক দেখাতে পারে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমনটাই ধারণা করছেন স্থানীয়রা। দ্বন্দ্ব নিরসনে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে প্রতিটি সিটি কর্পোরেশনের জন্য আলাদা আলাদা সমন্বয় কমিটি করছে। সেই কমিটির জন্য খসড়াও কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়া হয়েছে। বরিশালে সিটি নির্বাচনের জন্য আলাদা সমন্বয় কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। শিগগিরই সেই কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে।